হ্যালো, আমি দিব্য। হ্যালো, আমি দিতিপ্রিয়া। আমরা চলে এসেছি সঙ্গীত বাংলার পর্দায়। সো আমাদেরকে কিছু চিল কোড দেওয়া হয়েছে এবং আমাদেরকে গেস করতে হবে একে অন্যের বিষয়, মানে কে কতটা কাকে বেশি চেন। আমি ওরটা আমার বোর্ডে লিখবো, ও আমারটা ওর বোর্ডে লিখবো, তো ইটস কোয়াইট ডিফিকাল্ট। ফার্স্ট আমি খুলি। ফার্স্ট খোল তুই। ওয়েস্টার্ন অর ট্র্যাডিশনাল ক্লোথস? ব্যাস হয়ে গেছে দুজনের। ঠিক আছে, আই এম জাস্ট গেসিং। ভাবুন, বিকজ আমার আটটা পেট রয়েছে এখন। আমার টোন কি আছে দেখাবি না ভাই? ফেভারিট বলিউড অ্যাক্টর জিতে যাবে মনে হচ্ছে। ইয়েস রিয়েলি, তুই আমারটা দেখবি কি? এসআরকে আমি এসআরকে আমি পছন্দ করি, কিন্তু আমি অ্যাকচুয়ালি না, ডেফিনেটলি এসআরকে ফিলোসফি আমি খুব বড় ফ্যান। আরে ভাই ফ্যানটা কার বল না। অ্যাকচুয়ালি আমার সব দিক থেকে ভালো লাগে সে হচ্ছে ঋতিক রোশন। আমি লিখতে গিয়ে লিখিনি আলু ভাজা ডাল ভাত আর বেগুন ভাজা ডাল ভাত। ও তো ডায়েট করে, আমি জানি না। ও আমি জানি না, আমি জানি না এটা। আমি ঠিক আলু খায় ভারীতে না বেগুন খায় বেশি? ঠিক আলু ভাত, আরে আলু ভাত মানে শর্টে লিখলাম আলু ভাজা আলু ভাত। এটা দেখ, যদি আমাকে অপশন দেওয়া হয় তাহলে আমি বেগুনটাই চুজ করব। আমার আলু ভালো লাগে না। আচ্ছা তাহলে আমি এটা হেক আলু বেগুন কোনটাই ও জিতে গেছে, তার কারণে আমি বেগুনটাই চুজ করব। চিকেন কষা অর মটন কষা? এটা না আমার কাছে ভীষণ ডিফিকাল্ট। ঠাকুরের নাম করলে এই ফেল। তুই বোধহয় মাছ খাস না, তো মাছ তো হবেই না। আরে প্রশ্নটা আছে চিকেন আর মাটন, ও চলে গেল মাছে। And you are right. আমি জানি যে ও ভীষণ বাড়ির লোকজনদের সাথে স্পেন্ড করতে টাইম বেশি ভালোবাসে। কি চিনি রে ভালো তোকে আমি, তুই ভালো চিনিস না। শুধু আলু ভাজা আর বেগুন ভাজাটা বাদ দিয়ে। হ্যাঁ আমার হাইট লেখ তুই। আরে আমি মাপিনি কখনো, কি আমি লিখবো এটা? কি অদ্ভুত প্রশ্ন, তুই একটু দাঁড়াতো একবার। কত রে ভাই? 5'11" চুল স্পাইক করে 6, তার মানে আই এম রাইট। আমি ইউ রাইট কারেক্ট। আমি ভাবতে পারছি না, আমি প্রচন্ড অপ্রতিরোধ। হ্যাঁ কারণ ও 6 নয়, ও 5'5" করে 6, ও বললে হবে না। লাস্ট তোর আর একটা চিরকুট পড়ে আছে। কি লেখা আছে এই চিরকুটে? চা আর কফি প্রশ্ন করা হয়েছে আমাদেরকে। কি মজা, আমি দুটোর একটাও খাই না, বাট যদি কেউ বলে তাহলে আমি কফিটাই কফিটাই প্রেফার করি এবং আমি দুটোই পছন্দ করি। তাহলে তো মানে ঠিক আছে, পুরো গেমটাই ড্র। পুরো গেমটা ড্র হয়েছে, কিছু করার নেই, বিকজ আমরা দুজন দুজনকে ভীষণ ভালো চিনি, উইদাউট আলু ভাজা এন্ড বেগুন ভাজা এন্ড উইদাউট উইদাউট উইদাউট